মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আপনি শাড়ি পরে সাঁতার কাটুন। কি? শাড়ি পরে সাঁতার কাটুন। কোথায় যেতে হবে? ওই লেক মতন জায়গাটাতে তো। হে বাবা, কি বলছেন আপনি? সাঁতার কাটার জন্য আবার লেকে যাবেন? এত সুন্দর ঘর রয়েছে, আপনি শাড়ি পরে এই ঘরেই সাঁতার কাটুন। কি সব ক্লিয়ার তো? আমি সবটা বোঝাতে পারলাম তো। এই কে, তোর সবটা বুঝেছিস তো? হ্যাঁ একদম। কিন্তু চা করতে হবে ওই 10 থেকে 1 গোনার মধ্যে। এই যে কাকিমা, এই চুপচাপ দাঁড়িয়ে থেকে না কোনো লাভ নেই, কারণ পালাবার কোনো পথ নেই, আর পালালেই আছে বিপদ। তো লেটস কাউন্ট ডাউন বিগিন। 10 9 8। শুকনো মাটিতে সাঁতার কাটবো কি করে? বলে বাবা পথ দেখাও, আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। 3 2। এই যে মা সাঁতার হবে, বসি চ। কাটলাম সাঁতার। ওকে, সো ফার্স্ট ওয়ার্ক ডান। এবার 2 মিনিটের মধ্যেই থালাটা মেজে দেখাও দেখি কাকিমা। আমরা একটু দেখি তোমার হাতে কেমন জোর আছে। এই বাসন মাজা, কাপড় কাচা, এসবের মধ্যে দিয়ে তোরা মা কাকিমাদের হাতের জোর বিচার করিস তাই না? আর নিজেদের খুব আধুনিক বলে মনে করিস? দেখো কাকিমা, তোমার থেকে লেকচার শুনতে চাইনি। প্লেটটা পরিষ্কার করতে বলেছি, পরিষ্কার করো। কি করছেন কি কাকিমা? ছাড়ুন ওকে। দেখলি, হাত লাগাতেই হলো না, তোর মুখ দিয়েই থালাটা পরিষ্কার করে ফেললাম। এসব মা কাকিমাদের কথা মনে এলেই তোদের ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা এসবের কথা মনে পড়ে তাই না? আজ থেকে সেটা আর হবে না। আপনার হাতে জোর না কাকিমা। তোদের মতো অমানুষদেরকে মানুষ করবে বলেই মা কাকিমারা দিন রাত পরিশ্রম করে। কেন জানিস? কারণ তারা মনে করে কলেজে এসে তোরা কিছু শিখবি, শিক্ষিত হবি আর তাদের দুঃখ ঘোচাবি। এসব গুন্ডাগিরি, বেলেল্লা পড়া করার জন্য কিন্তু তোদের বড় করে না। যাকগে, একটা কথা আমি খুব ভালো করে বুঝে গেছি, তোদের শায়েস্তা করার জন্য আমার হাতই যথেষ্ট। আপনি আপনি কি করবেন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।